السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. প্রিয় শ্রোতা, দেখুন, মুমিন মুমিন নরনারী পুরো একটা জাতি, একটি দেহ, জাসাদ আল ওয়াহেদ। এই দেহের কোথাও যদি ক্ষতবিক্ষত হয়, ব্যথিত হয়, ব্যথা পায়, পুরো দেহই আপনার কি হয়? ধরেন একটা উদাহরণস্বরূপ বলি, আপনার দেহে কোথাও হাতে একটু আপনার আঘাত পেয়েছে, সেই আঘাতের ব্যথা কিন্তু পুরো শরীরে আপনি ভোগ করতেছেন। ঠিক তেমনি করে মুমিনরা হবে এমন যে এক কেউ যদি কোথাও ব্যথিত হয়, সংবাদ পেলে আপনি অন্তর থেকে ব্যথিত হবেন, তার জন্য দোয়া করবেন, হেফাজতের দোয়া করবেন, তার সার্বিক নিরাপত্তা দোয়া করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই, মুমিন নরনারীরা পরস্পর ভাই বোন। সুবহানাল্লাহ, জাসাদ আল ওয়াহেদ, একটি দেহ, পুরো জাতি মুসলিম। সুবহানাল্লাহ, একে অন্যের হিতাকাঙ্ক্ষী হওয়া, একে অন্যের পাশে দাঁড়ানো, মূলত যদি যে যত বেশি দিন ইসলামকে বক্ষে ধারণ করবে, অর্থাৎ মনে প্রাণে ভালোবাসবে, ইসলামের জ্ঞান অর্জন করবে, সে অনুযায়ী আমল করবে, দাওয়াত দিবে, উম্মার হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণকামী হবে, মানুষের খেয়ে খেয়ে হবে, মানুষের ভালো চাই, সবসময় ভালো চাইবে। যদি আপনার এমনটি হয়, মনে করবেন যে আল্লাহ আপনার দ্বারা অনেক ভালো কিছু চাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আরো তৌফিক চান, আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করেন, আল্লাহ আপনাকে চাচ্ছেন যে আপনি ভালো কিছু কাজ করুন। আমাদের সমাজে বহু সৎ করার 99 জন মানুষ, ইল্লামান রহমা রব্বি, যাকে আল্লাহ হেদায়ত করেছেন, যাকে আল্লাহ রহমত দান করেছেন, যাকে আল্লাহ হেদায়ত দান করেছেন, সেই আপনার কল্যাণের কাজ করতেছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খাইরা উম্মা, তোমাদেরকে সৃষ্টি করেছে মানুষের কি জন্য? কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়। সুবহানাল্লাহ, আসলে আমরা ইসলামের কথাগুলো মনে প্রাণে যদি মেনে নিতে পারি, হাদিসের কথাগুলো, কোরআন সুন্নার কথাগুলো, নবী সাল্লামের আদর্শ, জীবন আদর্শ যদি আমরা, নবী সাল্লাম, দেখেন নবী সাল্লামের চরিত্রটা কেমন ছিল? মা আয়েশাকে যখন জিজ্ঞেস করা হইলো, কাইফা কানা খুলকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর জীবনটা একটু বলেন তো, নবীর চরিত্র কেমন ছিল আম্মা জান বলেন তো, তিনি এক বাক্যে বললেন যে কানা খুলকু আল কোরআন। নবী সাল্লামের জীবনটা, জীবন যদি তুমি জানতে চাও, কোরআন পড়ো, কোরআনের তাদাব্বরের সাথে। যদি নিজে না পড়তে পারেন, না বোঝেন, পড়ার চেষ্টা করবেন, এবং কি যারা এই কোরআন সুন্নাহর আলোচনাগুলো করছেন তাদের বক্তব্য শুনবেন, এতে করে আপনার ইমান বৃদ্ধি পাবে। আসলে আমাদের ওই ইমানের মেরামত করতে হবে, যে অন্তরে যে জাসাদ, যার মধ্যে শরীরের মধ্যে যে মুদগাতান, যে একটা গোস্ত টুকরা রয়েছে, যেটা হচ্ছে আমাদের হৃদয় বলি, বা হার্ট বলি, বা আপনার কাল বলি, এই অন্তরের যদি আপনার আমরা মেরামত করতে পারি, ইমানের যদি আমরা নবায়ন করতে পারি, ইমানকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, ইমানের যদি আমরা খাঁটি মমিন হতে পারি, তাহলে এই ইমানের স্বাদগুলো পাবেন, আপনি অবশ্য পাবেন। আর আমরা দৈনন্দিন জীবনে যখন আমরা ভালো কাজ করি না, এখন কি হয়েছে, শয়তান আমাদেরকে নুয়াল্লি হিমাতাওয়াল্লা, তুমি যেদিকে যেতে চাও সেদিকে শয়তান তোমাকে নিয়ে যাচ্ছে, এবং কি তোমার ভালো কাজগুলো তোমার কাছে মন্দ করে শয়তান পেশ করতেছে, আর খারাপ কাজগুলো তোমাকে ভালো করে ফুলের মতো করে তোমার কাছে খারাপ কাজগুলো শয়তান পেশ করতেছে, যে তখন খারাপ কাজ করতে ভালো লাগে। তো আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। এই জন্য নজরুল শিক্ষা দিন, দোয়া কিভাবে করবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, ওয়ারিজকান তাইয়িবা, আল্লাহ হালাল স্বচ্ছ রিজিক চাই, ও আমালান মুতাকাব্বাল, আল্লাহ যা করছে আমল, আল্লাহ সে আমলগুলো আপনি কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহ কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করেন, উপরে ইলম দান করেন, আল্লাহ আমাকে রিজিক দান করেন, আল্লাহ আমাকে দুনিয়ার সার্বিক নিরাপত্তা আফিয়াত দান করেন। আসলে আমরা অন্তর থেকে যদি প্রতিটা আমলকে যদি আমরা গভীরভাবে তাদাব্বরের সাথে, গবেষণার সাথে, তাদাব্বর মানে একটু ফিলের সাথে, যেটাকে বলা হয় আমরা একটু অন্ধাবনের সাথে, অন্তর থেকে আর গতানুগতিক না, একটু ভেবে চিন্তে যদি আমরা কাজগুলো করি, আমাদের কাজগুলো আরো সুন্দর হবে, ইমানের কোয়ালিটি সুন্দর হবে, আর যা করছেন পরকালের পাথায়ও। মুমিন হচ্ছে যে কোন ফি দুনিয়া কান্নাকা গরিব আও আবির সাবিল, সে দুনিয়া এমন ভাবে বসবাস করবে সে যেন পথিক, সে যেন আগন্তুক। সুবহানাল্লাহ, আপনি আমি জানছি না আপনি আমি কখন মৃত্যুবরণ করব, মৃত্যু কখন আমাদের সামনে এসে হাজির, আমরা জানি মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, মৃত্যু আপনি ভয় পাইলেও আসবে আর না পাইলেও আসবে। মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে, হায়াতুল বারজাক, বারজাকে জীবন, কবরের জীবনের, এই যে অনন্তকালের জন্য আপনি নিজেকে এই দুনিয়ার 50-60 বছর হায়াতে আপনি নিজেকে প্রস্তুত করুন, যে পরকালের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ যার ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন তার মৃত্যু আসবে, তা আপনি মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না, সাখরাতুল মাউত আপনার সামনে আসবে, আপনি কখনোই পলায়ন করতে পারবেন না, আপনি চাইলেও সম্ভব না সেটা।
অতএব সম্ভব যা সেটা হচ্ছে নিজের আকীদা আমলকে নিজের ইমা ইবাদত বন্দেগীকে নিজের আখলাক চরিত্রকে সুন্দর করা নিজের ইবাদত বন্দেগীকে সুন্দর করা পরকালের পাথর হিসাবে আমরা সবাই বুঝি একদিন কত টাকা ইনকাম করলাম আমাদের টাক পকেটে টাকা আসি দেখি দেখা যাচ্ছে ঠিক তেমনই করে আপনি এটা হিসাব করবেন যে একদিন আমি কতগুলো কি করলাম ইবাদত বন্দেগী করলাম কতগুলো ভালো কাজ করলাম কতগুলো মন্দ কাজ মন্দ কাজগুলো কমিয়ে আনবেন ভালো কাজগুলো বাড়িয়ে দিবেন দিন দিন ভালো কাজের সংখ্যা বৃদ্ধি করবেন এতে করে আপনার ইমান বাড়বে পরকালের যে পাথেয় পরকালের যে সম্ভব সেটা আপনার আরো সুন্দর হবে আল্লাহ আমাদের সকলকে ইমানি আখলাকি জিন্দেগি উত্তম চরিত্র হুসনুল খুলক যেটা কোন হাদিসে বলা হয়েছে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুন আল্লাহুম আমিন বারাকাল্লাহ ফিক দাওয়াতি কাজে সবসময় লেগে থাকবেন কম হলেও লেগে থাকবেন ইয়া আপনি দায়ী হবেন ইয়া আপনি আপনার ছাত্র হবেন আলেম হবেন ইয়া ছাত্র হবেন আর নয় তাদের মুহাব্বিন অর্থাৎ তাদেরকে ভালোবাসবেন অবশ্যই তিন ক্যাটাগরির মধ্যে আপনি যে কোনো এক ক্যাটাগরি হতে হবে কেননা আপনার যদি আপনার দিনের সাথে দিনের আমলের সাথেও না থাকেন এবং দিনের ছাত্র না হন আলেমও না হন তো কোনো ক্যাটাগরির মধ্যে আপনি পড়তেছেন না তাহলে অকল্যাণ সামনে অকল্যাণ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বারাকাল্লাহ ফিক